আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি স্বপ্নপুরি কৃষিচিত্র চ্যানেলের নতুন একটি পর্ব। হাট পরিক্রমায় আজকে আমরা এসেছি নাটোরের তেবাড়িয়া ছাগলের হাটে। আজকে এই হাট থেকে উন্নত জাতের পাঠা এবং কস জাতের পাঠা দাম কেমন যাচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে টোটাল বিষয়ে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনি কি পাঠাটা নিয়ে আসছেন? আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই যে একজন পাঠা নিয়ে আসছে, একটু দেখাই। এই পাঠাটা আপনার, তাই না? আচ্ছা, এটা তোতাপুরি পাঠা নাকি? তোতাপুরি। পার্সেন্টটা কেমন হতে পারে মোটামুটি? ভালো পার্সেন্ট, 90%, 80%, তাই না? অরিজিনাল না, ক্রসের? আচ্ছা, সুপ্রিয় দর্শক, অরিজিনাল না, ক্রসের, তবে 90%, 80% আপ। হ্যাঁ, তো কত টাকা দাম চাচ্ছেন আপনি এই পাঠাটার দাম আজকে হাতে? 45,000। 45,000 টাকা চাওয়া দাম, তাই না? দাম দর করার তো সুযোগ রেখে দিচ্ছেন, তাই না? দাম দর করার সুযোগ আছে, আপনারা তো দাম দর করেই বিক্রি করেন, তাই না? আচ্ছা, আপনার কাছে কি সংগ্রহে কি খালি পাঠাই রাখেন আপনি বেশিরভাগ নাকি? আচ্ছা, খামার টামার আছে নাকি আপনার? আপনি বেচা কিনা করেন, তাই না? ছাগল হাটে কিনেন, বিক্রি করেন, এটাই? আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তেবাড়িয়া হাটে প্রচুর পরিমাণে পাঠা উঠে বা পাঠা পাওয়া যায়। এই যে এখানে কিছু পাঠা বেঁধে রাখা আছে, একটা এখন তো কসের মধ্যে, হ্যাঁ, হরিয়ানার কস, এটা এটাও হচ্ছে হরিয়ানার কস। হ্যাঁ, খুবই ভালো ভালো পার্সেন্টের পাঠা পাওয়া যায় এবং ক্রসের মধ্যেও ভালো পার্সেন্টের পাঠা কিন্তু এখানে পাওয়া যায়। এই যে এখানে একটা পাঠা রাখা আছে, এগুলো কিন্তু সব ক্রসের মধ্যে অরিজিনাল না, তোতাপুরির কস বেঁধে রাখা আছে, এই পাঠাগুলো এখানে বেঁধে রাখা আছে। তো সুপ্রিয় দর্শক, হাটটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো কেমন জাতের পাঠা পাওয়া যাচ্ছে। এই যে একটা পাঠা এখানে বেঁধে রাখা আছে, এই যে পাঠা এখানে একটা রাখা, সামনে আসেন। এই পাঠা যে নিয়ে আসে তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এটা কি জাতের পাঠা আনছেন? হরিয়ানা, তাই না? ভাই জান, আপনি কি ব্যবসা করেন না খামার টামার আছে? ব্যবসা করেন। সুপ্রিয় দর্শক, ওনার কিন্তু খামার নাই, উনি কিন্তু আসলে ব্যবসা করে, বিভিন্ন হাটে ঘাটে উনি কিন্তু পাঠা নিয়ে যায়। পাঠা পাঠার ব্যবসা করেন না? পাঠা ব্যবসা করেন। ভাই জান, বাসা কোথায় আপনার? আচ্ছা, রাজশাহীতে বানেশ্বরে আপনার বাসা। আচ্ছা, আপনার কাছে মূলত কি কি জাতের পাঠা পাওয়া যায় ভাই? হরিয়ানা, তোতা, ক্রসের মধ্যে না অরিজিনাল? অরিজিনালও পাবেন, ক্রসেও পাবেন। আচ্ছা, মোটামুটি ধরেন একটা পাঠা বর্তমান বাজারে এখন সর্বনিম্ন প্রাইস কেমন, ভালো পার্সেন্টের এখন ক্রসের মধ্যে? নিম্ন তো আপনার, এখন তো বাজার কম, এসব ছাগল ধরেন মোটামুটি এখন মানে যত গুড় দিবেন সেত মিষ্টি ছাগলের। হ্যাঁ, টাকা যত বেশি তার ছাগল পাচ্ছেন, ধরেন যে যে পাচ্ছেন মাল নেবেন সেরকম দাম লাগবে। ধরেন এই ছাগলটা 55,000 দাম ছিল, কিন্তু এখন আমাদের দাম বলছে 35-40। আচ্ছা, এই পাঠাটার দাম ছিল 55,000, তাই না? এখন দাম হচ্ছে 35-40, মানে বর্তমানে বাজার ঢিল যাচ্ছে, বাজার ঢিল যাচ্ছে। তো ভাই জান, আপনি মোটামুটি কেমন টাকা পাইলে পাঠাটা বিক্রি? 45,000 ছাড়বো আর কি। 45,000 ছাড়ে দিবেন, মানে আপনি ভাঙিয়ে দিয়েছেন যে 45,000 টাকা হলে আপনি ছাড়িয়ে দেবেন, তাই না? আচ্ছা, হচ্ছে ক্রসের মধ্যে, তাই না? ক্রসের, এটা কত? 10,00,000 ক্রস। আচ্ছা, 10,00,000 ক্রস। এই পাঠাটা আজকে কত টাকা দাম চাচ্ছেন হাটে? 26,000। প্রিয় দর্শক, এই পাঠার দাম আজকে হাটে ওনার চাওয়া দাম হচ্ছে 26,000 টাকা। হ্যাঁ, এই পাঠা আপনারা নিয়ে আসছেন? আচ্ছা, আপনাদের পাঠাটার বয়স কেমন হয়েছে? 8-9 মাস। হাটে আজকে কত টাকা দাম চাচ্ছেন পাঠাটার? 15,500 দাম বলি। 15,500 চাচ্ছেন, তাই না? আচ্ছা, প্রিয় দর্শক, 15,500 টাকা ওনারা দাম চাচ্ছে, অবশ্যই এখানে দাম দর করার সুযোগ আছে। বয়স কেমন হয়েছে এটার? 8 বার। বাজার দর কেমন যাচ্ছে আজকে হাটে? খুব খারাপ। চাওয়া দাম কেমন আপনার? চাওয়া দাম ভাই
চাচ্ছেন 50,000 আগে সকালবেলা চাইছি 90 দাম চাচ্ছি তো 36,000 আচ্ছা 36,000 সুপ্রিয় দর্শক এই যে এই পাঠাটার দাম আজকে নাটোরের তেবাড়িয়া হাটে চাওয়া দাম 36,000 টাকা তারপরে কিন্তু আসলে এখানে দাম দর করার সুযোগ আছে পাঠাটা আপনি নিয়ে আসছেন আচ্ছা এটা ক্রসের মধ্যে না এটা তো ক্রস সুপ্রিয় দর্শক দেখাই তো তা পুরো ক্রস বয়স কেমন হইছে 6 মাস 6 মাস সুপ্রিয় দর্শক 6 মাস বয়সের পাঠা চাওয়া দাম কেমন চাওয়া দাম হচ্ছে 18,000 টাকা পাঠা দেখাই চাওয়া দাম হচ্ছে 18,000 টাকা হাটে তো ক্রেতা নাই তাই না দাম বলছে কেউ দুই একজন আসে দাম বলে কেমন দাম বলছে 12-13 12-13 সুপ্রিয় দর্শক 12-13,000 টাকা দাম হচ্ছে হ্যাঁ তো এই ছিল আজকের পাঠার বাজার তো আগামী হাতে আবারও পাঠা নিয়ে প্রতিবেদন করা হবে এবং পাঠার দাম আপনাদেরকে জানানো হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলের সঙ্গেই থাকবেন